আমার বাচ্চা একটু ভাত চাইছে খাইতে, না দিয়ে হাগুই ওরা গা হাগুই গা, মারছে, একটু ভাত না দিয়ে আমার দূর করছে আমার বাচ্চাকে, মাইরে হাড় হুড় ভাঙিয়ে দিছে, এখানে হাড় ভাঙছে, এখানে হাড় ভাঙছে। কে মারল? খাবার চেয়ে জুটলো বাসনের লাগিয়ে অভিযোগ, তুফানগঞ্জের বলরামপুর হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে অভিযোগ, ওই সেন্টারে পরিচয়ের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, তার মধ্যেও সঠিক সময় খাবার পাচ্ছেন না তারা। এ নিয়ে সড়ক হয় সিভিক পুলিশের হাতে মার খেতে হলো এক পরিযায়ী শ্রমিককে। প্রেরিত পরিযায়ী শ্রমিকের নাম আনসাদ মিয়া, বলরামপুরের বাসিন্দা। দিল্লির গান্ধীনগর থেকে কোচবিহারে আসার পর প্রথমে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়, পরবর্তীতে বলরামপুর হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়, আর সেখানে সঠিক সময় খাবার দেওয়া হয় না বলে অভিযোগ। পাশাপাশি নিয়মিত খাবার দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে সড়ক হয় পাঁচ মাসের সিভিক ভলেন্টিয়ার বাসের লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। ছুটে আসে আমজাদ মিয়ার পরিবারের সদস্যরা। আমজাদ মিয়ার মা সালমা বিবি বলে, আমার ছেলে একটু ভাত চেয়েছে, ভাতের বদলে খেলো মার। ছেলের শরীরে বিভিন্ন জায়গায় মারের দাগ রয়েছে অভিযোগ করে বলে আমজাদের মা। তবে এ নিয়ে দিনহাটার মহকুমা পুলিশ সূত্রে খবর, ঘটনার খোঁজ শুরু করেছে। তুফানগঞ্জ থেকে মানিকগঞ্জের রিপোর্ট, আমি মাধবী। কদিন আছে বলরামপুর। চোদ্দ জন লোক। আপনার নাম? আমার নাম আসমা বিবি।